সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। বিশ্বকাপ বাছাইয়ে আবারও অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হেরে অস্ট্রেলিয়ানদের বিদায় ঘটে। দেড় বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গেই খেলবেন জামালরা। 16 নভেম্বর মেলবার্ন ম্যাচটি খেলতে বাংলাদেশ দল আগামীকাল রাতে রওনা হবে। এর আগে আজ কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলন করেছে বাফুফে। র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তা, সব সূচকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। এরপরও নিজেদের ওপর আত্মবিশ্বাস রাখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেলব। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলা যে শুধু কম ব্যবধানে পরাজয়, সেটা আগের দুই লড়াইয়ে স্পষ্ট। 2015 বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন জামাল ভুঁইয়া। 8 বছর পর আবার অস্ট্রেলিয়া যাচ্ছেন বিশ্বকাপ বাছাই খেলতে। 8 বছরের ব্যবধানে তিনি দুই দলের পার্থক্য দেখলেন এভাবে, এবার সম্পূর্ণ ভিন্ন একটা দল নিয়ে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। আগের বারের সঙ্গে এবারের দলের অনেক পার্থক্য।